नमस्कार बंधुरा, आज के आरो एक नतून भिडियोते समस्त व्यूअर और सबसक्राइबार बंधुदेर हॉर्नेट मैनेर सैल्यूट। ठंडाटा कैक दिन धरे बेस चले ही गिएछिलो, आज के बेस भालोई ठंडा लागजे, हावा दिच्छे रीतिमत। और आमी एखन आछि मसाट, और एक किलोमीटर दूरे ही हच्छे मसाट। टोटाल 43 किलोमीटर रास्ता, अर्थात आप डाउने मोटामोटी 80 किलोमीटर काछाकाछी। तो आज के जो राइडटा करछि सेटा हच्छे एज अ डेलिवरी बॉय। आमी एकटा सेकेंड हैंड मेशिन डानलप बोन हुक लिते डेलिवरी दिते जाच्छि। तो एटा एकटा छोटोखाटो राइड बोलते पारा जाए। तो सेई जोन्नोई आमी ई भिडियोटा शूट करब ठीक करलाम। तो आमार एकटा बंधु रेकमेंड करेछिलो एकटा कस्टमर के, तो सेई कस्टमारेर संगे फोने जस्ट कथाबार्ता होयेछिलो। तो सेई कथाबार्तार माध्यम दिए আমাদের ডিল হয় একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটারের। তো সেটাই আপাতত দিতে যাচ্ছি। কালীপুরের জ্যাম, মানে এই জায়গাটা হচ্ছে নরক যন্ত্রণা ডানকুনির মধ্যে। আর একটা আছে ডানকুনি হাই রোডের উপরে, অসম্ভব জ্যাম হয়, অসম্ভব জ্যাম। ডানকুনিতে দুটো হাই রোডের ক্রসিং যেখানটা আছে সেখানটায় প্রচুর জ্যাম হয়, আর এই জায়গাতে প্রচুর অ্যাক্সিডেন্টও হয়। তো সেই জন্য উচিত হচ্ছে এই জায়গাগুলো ওভারটেক করার সময় কিন্তু খুব বেশি করে সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে আমি ওভারটেক করছি, আর বাঁ দিকটা দেখুন, এরকম বালি কাঁকড় মতো মাটি, এগুলো প্রচুর কিন্তু স্লিপ করে, প্রচুর স্কিড করে, আর এখান থেকেই দুর্ঘটনা ঘটে। এইখান থেকে বাইকারদের জন্য কিন্তু বাঁ দিকের রাস্তাটা, ডান দিকের রাস্তায় গেলে বাইককে কিন্তু ফাইন করবে। সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে নিবেদিতা সেতু, আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে বালি ব্রিজ। চলে এসেছি বালি ব্রিজ। এইখান থেকে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যায় খুব সুন্দরভাবে। আর এই জায়গাটা একটা পজিটিভ এনার্জি আছে, আমি যখনই এই জায়গাটায় আসি না আমার খুব ভালো লাগে। তো আমাকে তো এরপরে ম্যাপ লাগাতে হবে, আমি এরপরে আর রাস্তা জানি না। এই জায়গাটা আমার কাছে বড্ডই গোলমেলে লাগে, এত রাস্তা এখানটায় চারদিকে, কোনটা যে কোন দিকে বেরিয়ে গেছে বুঝতে পারি না। হ্যালো, হ্যাঁ ওই যে স্কুলটার কথা বললেন, স্কুলটার কাছে চলে এসেছি। আমার গাড়িতে পেয়ে আছে, কম্পিউটার বন্ধ আছে, দেখলি তো বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন না, ঠিক আছে। কাস্টমারের নির্দিষ্ট দেওয়া ঠিকানায় আপাতত চলে এসেছি, এবার শুধুমাত্র বাড়িতে গিয়ে সেট আপ করার পালা। তো কাস্টমার আসুক, কিছুক্ষণ ওয়েট করি, ফোন করেছি। এখন আমি বনহুগলিতে এসেছি, আর মেশিনটা ডেলিভারি দেওয়া হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে। মেশিনটা যে খুদের জন্য আমি রেডি করেছি সে হচ্ছে, এই নাম বলো তোমার? শুভদীপ দাস। শুভদীপ দাস, তুমি কোন ক্লাসে পড়ো? সেভেনে। ক্লাস সেভেনে। কম্পিউটার কী কী জানো তুমি? আমি এক্সেল জানি, পাওয়ার পয়েন্ট জানি, মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল। তো এর জন্যই আমি আজকে কম্পিউটারটা এখানে দিতে এসেছি। তো আমার হাতে আরও এই ধরনের কম্পিউটার আছে, তো যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে ইনবক্স করুন বা কমেন্টে আমাকে জানান, তো আপনাদেরকে আমি ব্যবস্থা করে দিতে পারবো। অ্যাকশন ক্যামে ব্যাটারি শেষ হয়ে গেছে। তো যাক গে, একটা জিনিস দেখাই আপনাদেরকে, যাওয়ার পথে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে। দেখতে পাওয়া যাচ্ছে গাড়িতে কিছু লেগে আছে, এই যে। তো যাওয়ার সময় আমার গাড়ির পিছনে মালপত্রের উপর কেউ পানের পিক অথবা চা ফেলেছিল, এই দাগটা হচ্ছে তারই। মানুষের এই ধরনের শিক্ষাকে স্যালুট জানাতে হয় যে গাড়ি বা বাসের জানলার থেকে মুখ বাড়িয়ে এই যে পানের পিক ফেলা, আমি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন অনেকবার হয়েছি। কি আর বলবো, মেরা ভারত মহান। বাড়ি ফিরে এটা মোচার ব্যবস্থা করছি, আর মুছতে মুছতে বলছি মেরা ভারত মহান, মেরা ভারত মহান, মেরা ভারত কা লোক মহান।